नमस्कार बंधुरा, श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसिर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। जुलाई मास अत्यंत गुरुत्वपूर्ण होते चलेछे, तार कारण हलो जुलाई मासे चारटी ग्रहेर विशेष गोचरेर परिवर्तन घटबे, आर जे गोचरेर परिवर्तन आपनादेर जीवने अत्यंत गुरुत्वपूर्ण प्रभाव निये आसबे एबं द्वादश राशिचक्रेर उपरे एई प्रभाव जा अर्थनैतिक सामाजिक एवं कर्मक्षेत्रे गुरुत्वपूर्ण प्रभाव आसबे। ए चारटी ग्रह हलो नवग्रहे राजपुत्र बुध, आमादेर मान सम्मान एवं आमादेर इम्यूनिटी अर्थात रोग प्रतिरोध करार क्षमतार मूल ग्रह हलो रविदेव, सेई साथे आमादेर साहसिकतार मूल परिचायक हलो जे ग्रह ता हलो मंगल, एवं आमादेर सुख समृद्धि एवं भौतिक एवं अधिभौतिक विशेष सुख सम्प्रदानकारी ग्रह हलो शुक्र। मा महालक्ष्मीर विशेष कृपा दृष्टि थाकबे एई जुलाई मासे। आपनादेर ज्ञातार्थे जानाबो आगामी 16 जुलाई मिथुन राशि छेड़े कर्कट राशिते रविदेवेर गोचरेर परिवर्तन घटछे, एवं आगामी 7 जुलाई बुध तार गृहेर परिवर्तन घटाच्छे अर्थात वृष राशि छेड़े निजेर गृह अर्थात मिथुन राशिते प्रवेश करबे एवं सेखाने एकटी बुधादित्य जोग तैरी करबे। एर पाशापाशी अन्य आरेकटी ग्रह अर्थात मंगल आगामी 20 जुलाई कर्कट राशि छेड़े सिंह राशिते प्रवेश करबे मंगल, एवं सेखाने 6 सेप्टेम्बर 2021 पर्यन्त थाकबे एवं तारपरेई कन्या राशिते प्रवेश करबे। सेई साथे 17 जुलाई शुक्रदेव तार गृहगत परिवर्तन घटाबे अर्थात कर्कट राशि छेड़े सिंह राशिते प्रवेश करबे। 17 जुलाई थेके 11 आगस्ट पर्यन्त थाकबे सिंह राशिते, आर तारपरेई निचस्थ गृह कन्या राशिते प्रवेश करबे। ताई आगामी जुलाई मास এই গ্রহগত পরিবর্তন রবি বুধ এবং সেই সাথে মঙ্গল এবং শুক্রের প্রভাব দ্বাদশ রাশি চক্রের উপরে আসবে। এই ভিডিওতে আলোচনা করব এমন 7টি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এই গ্রহগত পরিবর্তন, আর কোন কোন রাশির উপরে এই বিশেষ শুভ ফল আসবে তা জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে রাশির কথা বলবো অত্যন্ত শুভ ফল পাবে তা হলো মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ গোচরের পরিবর্তনগুলি আপনার এই বিশেষ মাসে পারিবারিক জীবনে সুখ এবং শান্তি ফিরিয়ে আনবে। তাছাড়া এই বিশেষ মাসে আগামী 20 জুলাই আপনার রাশির অধিপতি পঞ্চমে বিশেষ গোচরের পরিবর্তন ঘটবে, তাই আপনার উচ্চ বিদ্যা এবং সেই সাথে আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধা পাবেন। যারা বিদেশে পড়াশোনার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে বা যোগাযোগ বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা দীর্ঘদিনের সমস্যা তা মিটিয়ে ফেলবেন, এবং যারা চাকরি বাকরির প্রচেষ্টা চালাচ্ছেন এই সময় কিন্তু ভালো ফল পাবেন। এই বিশেষ সময়ে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, তা কর্মক্ষেত্রে হতে পারে, তাছাড়া সামাজিক ক্ষেত্রেও আপনারা অবশ্যই মান সম্মান ফিরে পাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ মাসে। পরবর্তী যে রাশির কথা বলবো অত্যন্ত শুভ ফল পাবে তা হলো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো প্রথম সপ্তাহতেই বুধ অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার গৃহেই অবস্থান করবে অর্থাৎ গোচরের পরিবর্তন ঘটাবে, এবং সেই সাথে সেখানে বুধাদিত্য যোগ তৈরি করবে, এবং সেই সাথে আপনার এই বিশেষ মাসে আপনার একাদশপতি এবং সেই সাথে পঞ্চমপতি গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার তৃতীয় গৃহে অর্থাৎ সাহস উদ্যমের জায়গাতে অবস্থান করবে। তাই এই বিশেষ মাস আপনাদের অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে, এবং 16 জুলাই রবিদেবের গোচরের পরিবর্তন আপনার দ্বিতীয় গৃহে অবস্থান করবে। তাই সব মিলিয়ে শুক্র রবি মঙ্গলের গোচরের পরিবর্তন আপনার সুযোগ সুবিধার বৃদ্ধি ঘটাবে, প্রেমের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে, সম্পর্কের উন্নতি ঘটবে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই বিশেষ মাসে। তাছাড়া
আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে উন্নতি যোগ দেখা যায়। যারা কর্মের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে এই বিশেষ মাসে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার রাশির অধিপতি এবং সেই সাথে আপনাদের একাদশ গৃহের অধিপতি একই সঙ্গে এই জুলাই মাসেই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং সেখানে একটি বুধাদিত্য যোগ তৈরি করছে। তাই ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভের আশা থাকবে এবং 20 জুলাই মঙ্গল আপনার গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে। তবে এই সময় আপনারা শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু যত্ন নেবেন। তাছাড়া শুক্রদেব আপনাদের রাশিতেই গোচরের পরিবর্তন ঘটাবে 17 জুলাই। তাই এই জুলাই মাস আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনবে। বিভিন্ন প্রচেষ্টা এবং প্রকল্পে আপনারা কিন্তু অর্থ বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগ থেকে ভালো ফল আপনারা পেতে পারেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো এই বিশেষ সময় অত্যন্ত শুভ ফল আসবে এবং আপনার রাশির অধিপতি শুক্রদেব 17 জুলাই এই বিশেষ গৃহে অর্থাৎ একাদশ গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে আপনার সুখ সুবিধা থাকবে এবং রবিদেবের গোচরের পরিবর্তন উত্তরায়ণ শুরু হবে 16 জুলাইয়ের পর এবং বুধ 16 জুলাই তার গোচরের পরিবর্তন ঘটাবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে আপনাদের বিভিন্ন যে সমস্ত কাজ পড়ে রয়েছে সেই সমস্ত কাজের সফলতা আসবে বা শেষ করতে পারবেন এবং সেই সাথে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রচেষ্টার শুভ ফল আপনারা পাবেন। তাই সমস্ত দিক থেকে জুলাই মাস আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে। পঞ্চম যে রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব আগামী 20 জুলাই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে সিংহ রাশিতে এবং 10ম গৃহে গোচরের পরিবর্তন কর্মক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রচেষ্টা অনুসারে সফলতা আসবে। দীর্ঘদিন যে সমস্ত কাজ পড়ে রয়েছে সেই কাজের সফলতা আসবে। স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি, প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এই বিশেষ গোচরের পরিবর্তনে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ দেখা যায় এবং আপনার 10ম গৃহে রবি এবং বুধের বিশেষ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং সেই সাথে আয়ের উৎস বৃদ্ধি পাবে, সম্মান প্রতিপত্তির বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সময় আপনারা কাটাবেন এই বিশেষ সময়। তাছাড়া ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন। তবে নতুন ব্যবসাতে না গিয়ে পুরানো ব্যবসা নিয়ে আপনারা যদি এই বিশেষ সময়ে কোনো পরিকল্পনা করেন সেক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন। পরবর্তী তথা শেষ যে রাশির কথা বলবো তা হলো ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে এই সময়। শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে, আপনাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। এই সময় ভাগ্য আপনার পূর্ণ সমর্থন করবে, পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং সমর্থন পাবেন। বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে, প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। তবে আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, বিভিন্ন প্রচেষ্টার শুভ ফল আপনারা পেতে থাকবেন। তাছাড়া এই সময়ে আপনারা যদি কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে চুক্তিতে আবদ্ধ হন সেক্ষেত্রেও আপনারা ভালো ফল পাবেন। আপনারা এই বিশেষ সময়ে যদি নতুন কোনো অর্থ ইনকামের উৎসের সন্ধান চালান সেক্ষেত্রেও আপনাদের শুভ ফল আসবে। তবে মকর রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এবং সেই সাথে মীন রাশির ক্ষেত্রে বলবো আপনারা এই সময় সচেতন থাকুন। কোনো লেনদেনের বিষয়ে যাবেন না, শরীর স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেবেন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে। এই সময় অযথা অপরিচিত মানুষকে বিশ্বাস করাটা উচিত হবে না, তাতে সমস্যার সম্মুখীন হবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়। তাই ধৈর্য ধরে আপনাদের প্রতিটি কাজ এই সময় করতে হবে, তা না হলে বড় ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এবং সেই সাথে বলবো এই বিশেষ সময়ে বৃষরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত সতর্কতার সম্মুখীন হতে হবে, কারণ এই সময়ে
পারিবারিক জীবনে আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়ে যত্নশীল হতে হবে। লেনদেনের বিষয়ে আপনারা সতর্কতা সঙ্গে আপনাদের এগোতে হবে। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে, স্ত্রীর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, তবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টা চালালে, সাবধানতা অবলম্বন করলে কিছুটা অগ্রগতি বৃদ্ধি পাবে এবং নিজের বুদ্ধির সাহায্যে আপনাদের এগোতে হবে। এই সময় অধিক অর্থ ব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাছাড়া কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় কর্মস্থলে অনেক শ্রম বিনিময় করতে হবে, অর্থাৎ অধিক শ্রমের সাহায্যে আপনাদের অর্থ আসবে এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচেষ্টা না চালালে ভালো ফল আসছে না এবং কাজের সংক্রান্ত বিষয়ে কঠোর পরিশ্রম। তবে আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে মানসিক শান্তি পেতে পারেন এবং সেই সাথে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ তৈরি হতে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই সাত রাশির ক্ষেত্রে, অর্থাৎ মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। তবে বৃষ রাশি, কর্কট রাশি এবং সেই সাথে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে অবশ্যই এই বিশেষ মাসে সতর্ক থাকতে হবে বিভিন্ন বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এ পর্যন্ত, নমস্কার।